রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই আমরা নজর রাখবো নেজার থানার দিকে। নেজার থানার পাশেই সভা করছে সিপিএম, এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম, আমরা সরাসরি নজর রাখবো সেই দিকে। পরে দেখবেন ভিডিওতে টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে, ওই শাহজাহান যাচ্ছে তৃণমূলের নেতা, এপাশে পুলিশ ওপাশে পুলিশ, কোথায় যাচ্ছে না বঙ্গরত্ন সম্মান নিতে যাচ্ছে, বোঝাচ্ছে না হাত নাড়ছে, তাই তো? আর খেয়ে পরে এমন লুট করে চেয়ার এমন হয়েছে, দূর থেকে আমার একটু বয়স হচ্ছে, চোখ ওরকম, কোনটা শুভেন্দু আর কোনটা শাহজাহান বুঝতে পারছি না, একই রকম জাদু শুভেন্দু চেহারা, একদিকে দেখাচ্ছে পুলিশ টুলিশকে ঘিরে নিয়ে শুভেন্দু যাচ্ছে, আর একদিকে দেখছি পুলিশ টুলিশকে ঘিরে শাহজাহান যাচ্ছে। টেলিভিশন চ্যানেল এরকম থাকে, মাঝখানে স্পিচ করে দেয়, তাই তো? কালিয়াগঞ্জের এমএলএ কে দেখলাম ওইরকম, একবার একবার স্ক্রিনের এপাশে ছিল তৃণমূলে ছিল, পরে মাঝখানে এপাশে চলে গেল বিজেপি চলে গেল, আবার এক পাশে এখানে চলে গেল, এক পাশে এদিকে চলে গেল, এখন আবার দেখছি এদিকে চলে আসলো। সুতরাং শাহজাহান শুভেন্দু কখন যে টেলিভিশন ক্যামেরা এপাশ ওপাশ থেকে স্ক্রিনে, কোন দিন ডান পাশ থেকে বাপাস যাবে, কোন দিন ডান পাশ থেকে বাপাস যাবে, কেউ জানে না। আসলে ওরা লুট তন্ত্র চালু রাখতে চাইছে, আর আমরা লুটের বিরুদ্ধে লড়াইটা, লুটের বিরুদ্ধে লড়াইটা, হিন্দু মুসলমানের মধ্যে না, লড়াইটা মন্দির মসজিদের মধ্যে না, লড়াইটা আদিবাসী অনাদিবাসীর মধ্যে না, লড়াইটা বাঙালি অবাঙালির মধ্যে না, লড়াইটা লুটেরার বিরুদ্ধে। আর লুটেরার বিরুদ্ধে যদি লড়তে হয়, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে এক কাট্টা হতে হবে। যে নৌকো চালায় প্রতিবন্ধী, আমাদের কমরেডরা সাহায্য করেছিলেন, নৌকো ছিল, জীবিকা করছিল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি কেড়ে নিয়েছে সেই নৌকো, মানুষ সবাই মিলে এক কাট্টা বলে সেই নৌকো ফেরত দিতে হবে, এক কাট্টার এই শক্তি হয়। যারা বারবার দুয়ারে সরকারের কাছে কাগজ জমা দিয়েছেন শোনেনি, আজকে আমি সব বাড়ি বাড়ি যাচ্ছিলাম, মহিলারা বলছিল ঘর নেই, জলের মধ্যে আছে, ত্রিপল দিয়েছে একটা কিন্তু ঘরের টাকা দেয়নি, অর্ধেক টাকা ঢুকেছে অর্ধেক টাকা দেয়নি, 100 দিনের কাজের টাকা, জব কার্ড আছে জব দেয়নি, কাজ করেছে টাকা দেয়নি। আর মমতা ঘোষণা করছেন আমি টাকা দিয়ে দেবো, আমরা জানি না যে চোর সে সব জায়গায় চুরি করে, বিডি অফিসে ব্যবহার করে, যাদের কার্ড আছে তাদের নাম নেই, যাদের নাম ছিল তাদের নাম বাদ দিয়ে, যারা কাজ করেছে তাদের নাম বাদ দিয়ে তৃণমূল নিজের লোকজনের নাম ঢোকাচ্ছে, মেম্বার প্রধানের দেখবেন ভাই ভাইপো, তাই তো? চাচা চাচি শালা শালি সব নাম ঢোকাচ্ছে, যেমন ওই চাকরি এতে ঢুকিয়েছে। আমরা এই সবগুলো বার করব, আর যে অফিসাররা এই মতবরি করছে তাদেরও শিক্ষা হবে, হবে শিক্ষা, কিন্তু আমি বললে তো হবে না, আপনাদের সবাইকে এক কাট্টা হতে হবে, আর এক কাট্টা হয়ে যদি লড়তে হয় তাহলে যে লাল ঝান্ডা দেখছেন এখানে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে আপনাদের পূর্বসূরীরা বা ঠাকুরদা নানা নানি তারা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছিল, রক্ত দিয়েছিল, কিন্তু লেথেলের বিরুদ্ধে, ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে, পরে স্বাধীন ভারতের পুলিশের বিরুদ্ধে লড়াই জোরদার হয়েছিল, আর তারপরে মায়ের বোনেদের লড়াইয়ের মধ্য দিয়ে, কৃষকের লড়াইয়ের মধ্য দিয়ে পায়ের তলায় মাটি পেয়েছিল। একবার মানুষ পায়ের তলায় মাটি পেলে মাথা তুলে উঠে দাঁড়াতে পারে, তবেই পঞ্চায়েতি ব্যবস্থা হয়েছিল, তবেই স্কুলের ব্যবস্থা মাদ্রাসার ব্যবস্থা হয়েছিল, তবেই সাঁকো হয়েছিল, ব্রিজ হয়েছিল, রাস্তা হয়েছিল, আর এখন দাঁড়িয়ে তৃণমূল সেই পঞ্চায়েতটাকে দখল করে নিয়েছে। আজকে আমরা বলছি যেমন এক নিরাপদ সর্দারকে মুক্তি দিয়েছে, তাতে হবে না, যত নিরাপরাধ অপরাধী আছে গোটা পশ্চিমবঙ্গে জেল খালি করে তাদেরকে মুক্তি দিতে হবে, সেই লড়াই আমরা লাল ঝান্ডা লড়ব। দুই, শুধু কয়েকজন এখানে যারা নাটক দেখানোর মতো করছো ভালো করেছো, কিছু লোকের জমি ফেরত দিয়েছ, ঘিরে দিয়েছে তার জলাশয়, সেখান থেকে বার করেছ, নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ক্ষেত উদ্ধার করেছ, কিন্তু এই কথা তো নয়, হাতে গোনা নয়, এরকম সর্বত্র আছে। আমরা ভূমি সংস্কার করে যাদেরকে জমি দিয়েছিলাম, উদ্বাস্তু পুনর্বাসন করে যাদেরকে আমরা নিঃশর্ত দলিল দিয়েছিলাম, যাদেরকে পাট্টা দিয়েছিলাম, যাদের নাম অপারেশন বর্গায়ন রেকর্ড করেছিলাম, তাদের সবার পাট্টা, সবার দলিল, সবার জমি ফেরত দিতে হবে, আর তার হলে গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডার লড়াই আরো জোরদার হবে। আর তিন, থেমে থাকলে হবে না, এই চুরি জচ্চুরি করে যে পঞ্চায়েতের লোকজনকে এসডিও ডিএম বসিয়েছে, তাদের লাঠি মেরে পঞ্চায়েত থেকে তার করে দিয়ে মানুষের পঞ্চায়েত মানুষের হাতে আমাদের ফেরত দিতে হবে।
তবেই আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। হবে লড়াই, পেছনে যারা আছে হবে লড়াই, জোরদার হবে। লাল ঝান্ডা লড়ছে, লড়বে।